এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ স্যাটারডের আমি একটা ব্লগ শেয়ার করছি। সকালে ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু নেই, ব্রেড টোস্ট করেছি আর ডিম পোচ করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডও সেইভাবে ছিল না। তো বাড়িতে বড়রা না থাকলে যা হয়, আর আমার শ্বশুরমশাইয়েরও দুপুরবেলা নিমন্ত্রণ ছিল আমার ননদের বাড়িতে, তো শুধুমাত্র দুজন মানুষ খাবো, তার জন্য ইচ্ছাই হয় না রান্নাবান্না করি। তবুও একটু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ওদিকে বেগুন রান্না করেছি একটু, আর সাথে সন্ধ্যাবেলায় এখন রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় আমাদের একটা বার্থডে পার্টি আছে, আমার এক ভাইয়ের ছেলের জন্মদিন আছে, তো সেখানে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে ওকে ফেলে কোনো পার্টিতে আমি সেইভাবে কোনো দিনই যাইনি, আজ একটু বাধ্য হয়ে যাচ্ছে, কিছু করার নেই, ও ফিরবে অনেক রাত হয়ে যাবে। তো আর আমার যেহেতু ভাইয়ের বা ছেলের বার্থডে, সেহেতু আমার যেতেই হবে, তো আমি তাই দুটো বাচ্চাকে নিয়ে গেলাম। বাট একটু ভালো লাগছিল না, খুব ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু ওরা ওর সাথে সব জায়গায় গিয়ে অভ্যস্ত, তো সেটা হচ্ছিলো না। বাট বাচ্চাগুলো খুব এনজয় করছিলো, যেহেতু বাচ্চাদের বার্থডে পার্টি, তো বাচ্চাগুলো খুব খুব এনজয় করছিলো, আমারও বেশ ভালো লাগছিলো ওদের এনজয় করা দেখে। কিছু না হোক, ওরা তো একটু এনজয় করতে পারলো, তার জন্যই আসা। তো ঝটপট করে ওখান থেকে আবার বেশি রাত করিনি, 10টার মধ্যেই আমি বেরিয়ে চলে এসেছিলাম, বাড়ি চলে এসেছি। তো বাস আজকে একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য এটা করা। তো আশা করছি আজকে ভালো লেগে থাকবে এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নতুন ভিডিওর জন্য বেশি টাইম লাগাবো না, আশা করছি তাড়াতাড়ি নতুন ভিডিও দেব। তো বাস আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।